সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিজ্ঞান ক্লাসে। আমি মিল্টন মহাজন, প্রভাষক রসায়ন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই। আজ আমরা আলোচনা করব বর্তনী ও জলবিদ্যুৎ। এটি বর্তনী ও জলবিদ্যুতের চতুর্থ ও শেষ ক্লাস। আশা করি তোমরা ইতিপূর্বে তিনটি ক্লাস মনোযোগ সহকারে করেছ। চলো আজ চতুর্থ ক্লাসটি আমরা শুরু করি। অ্যামিটার। অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়। তাহলে অ্যামিটার কি? অ্যামিটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র। অ্যামিটার হলো একটি কি? বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে কি করা হয়? এর সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন এককে? অ্যাম্পিয়ার এককে। অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার এককে। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটারের সাহায্যে আমরা সরাসরি অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারি। অ্যামিটারের সাহায্যে আমরা সরাসরি অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারি। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে সংযুক্ত করা হয়। অ্যামিটারকে সবসময় বর্তনীর সাথে শ্রেণী সংযোগে সংযুক্ত করতে হবে। অ্যামিটারকে সবসময় বর্তনীর সাথে শ্রেণী সংযোগে সংযুক্ত করতে হবে। বিদ্যুৎ কোষের মতো অ্যামিটারও ধনাত্মক ঋণাত্মক দুটি প্রান্ত থাকে। বিদ্যুৎ কোষের মতো অ্যামিটারও কি আছে? ধনাত্মক ঋণাত্মক দুইটি প্রান্ত আছে, একটি ধনাত্মক প্রান্ত একটি ঋণাত্মক প্রান্ত। ব্যাটারিতে আমরা যেমন ধনাত্মক ঋণাত্মক প্রান্ত দেখেছিলাম, অ্যামিটারও তেমনি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে। লক্ষ্য করো একটি ব্যাটারি, ব্যাটারির এটি হলো ঋণাত্মক প্রান্ত, এটি হলো ধনাত্মক প্রান্ত। একটি সম্পূর্ণ বর্তনী, কিছু বৈদ্যুতিক যন্ত্র সংযুক্ত আছে, চাবি সংযুক্ত আছে, একটি অ্যামিটার সংযুক্ত আছে। তাহলে অ্যামিটারের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, অ্যামিটারের ধনাত্মক প্রান্তটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, অ্যামিটারের ঋণাত্মক প্রান্তটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কি করা হলো? সংযুক্ত করা হলো। এবং অ্যামিটারটিকে বর্তনীর যন্ত্রগুলোর সাথে কি করা হলো? শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলো। শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলো অ্যামিটারটিকে বর্তনীর বিভিন্ন যন্ত্রগুলোর সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলো। অ্যামিটারের সাথে একটি গ্যালভানোমিটার লাগানো থাকে। অ্যামিটারের সাথে একটি কি থাকে? গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটারের সাহায্যে তড়িতের উপস্থিতি নির্ণয় করা যায়। গ্যালভানোমিটারের সাহায্যে কি যায়? তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করা যায়। গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায়। গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করা যায় না। লক্ষ্য করো অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করা যায়। গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহের উপস্থিতি বা অস্তিত্ব নির্ণয় করা যায়, কিন্তু পরিমাণ নির্ণয় করা যায় না। গ্যালভানোমিটারে বিক্ষেপণ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। গ্যালভানোমিটারে একটি কাঁটা লাগানো থাকে। কাঁটাটি যদি বিক্ষেপ দেখায় তাহলে বুঝতে হবে তড়িৎ প্রবাহের উপস্থিতি আছে, আর কাঁটাটি যদি বিক্ষিপ্ত না হয় তাহলে বুঝতে হবে তড়িৎ প্রবাহের উপস্থিতি নেই। তাহলে আমি আরেকবার বলছি, দেখো অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করি অ্যাম্পিয়ার এককে। অ্যামিটার অবশ্যই শ্রেণী সংযোগে সংযুক্ত করতে হয়। অ্যামিটারের একটি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে ব্যাটারির বা তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে, অ্যামিটারের ধনাত্মক প্রান্ত এবং তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে অ্যামিটারের ঋণাত্মক প্রান্তটি সংযুক্ত করা হয়। ভোল্টমিটার। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয় তাকে ভোল্টমিটার বলে। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয় তাকে ভোল্টমিটার বলে। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সংযোগে সংযুক্ত করতে হবে। তাহলে ভোল্টমিটার কি? ভোল্টমিটারের সাহায্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন এককে? ভোল্ট এককে। আমরা জানি বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, আর ভোল্টমিটারকে সর্বদা বর্তনীর সাথে সমান্তরাল সংযোগে সংযুক্ত করতে হবে। ভোল্টমিটারকে সর্বদা বর্তনীর সাথে সমান্তরাল সংযোগে সংযুক্ত করতে হবে। লক্ষ্য করো একটি বর্তনী, একটি চাবি, টিভি বাল্ব দেওয়া আছে, সঙ্গে একটি ভোল্টমিটার আছে।
ভোল্টমিটারও ধনাত্মক ঋণাত্মক প্রান্তে থাকে। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে ভোল্টমিটারের ধনাত্মক ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে ভোল্টমিটারের ঋণাত্মক প্রান্ত এবং ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে ভোল্টমিটারের ধনাত্মক প্রান্তগুলো আমরা সংযুক্ত করে দিব। ভোল্টমিটার থাকে একটি গ্যালভানোমিটার, ভোল্টমিটার সাথে একটি কি থাকে গ্যালভানোমিটার থাকে। আগের অ্যামিটারে যেমন ছিল গ্যালভানোমিটার, একটি গ্যালভানোমিটার লাগানো থাকে। গ্যালভানোমিটার সাহায্যে আমরা তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করি। গ্যালভানোমিটারে একটি সূচক কাঁটা থাকে যার সাহায্যে আমরা কি করি বিদ্যুতের উপস্থিতি বোঝা যায়। আচ্ছা, এবার আমরা জানবো ফিউজ নিয়ে। আমরা দৈনন্দিন জীবনে যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার তড়িতের বেশি প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের বেশি বিদ্যুৎ গেলে তা নষ্ট হয়ে যায়, তার সার্কিট নষ্ট হয়ে যায়। তাহলে এই অসুবিধা দূর করার জন্য আমাদের একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো ধরনের অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুনও লেগে যেতে পারে। অতিরিক্ত তড়িৎ প্রবাহ কারণে আগুনও লেগে যেতে পারে। আগুন লাগার অন্যতম কারণেই হলো দেখো শর্ট সার্কিট। তোমরা আগুন লাগলে এই শোনো, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ফিউজের সঠিক ব্যবহার যদি করা না হয় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যবস্থাটি হলো ফিউজ। এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই বিশেষ ব্যবস্থাটি হলো কি ফিউজ। ফিউজ হলো টিন বা সীসার একটি সংকর ধাতু তৈরি সরু তার। ফিউজ হলো কি টিন ও সীসার তৈরি একটি সংকর ধাতুর সরু তার। সংকর ধাতু কি, যখন দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণে নতুন ধাতু উৎপন্ন করা হয় তাকে আমরা কি ধাতু বলি, সংকর ধাতু বলি। তাহলে ফিউজ হলো টিন ও সীসার তৈরি একটি সংকর ধাতুর সরু তার। বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করতে হয়। বিভিন্ন যন্ত্রপাতির জন্য আমরা বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করি। বাতি পাখা টিভির জন্য 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হয়। লক্ষ্য রাখো এগুলো তোমাদের নৈমিত্তিকের জন্য দরকার। বাল্ব পাখা টিভির জন্য কি করব, 5 অ্যাম্পিয়ারের ফিউজ আমরা ব্যবহার করব। 5 অ্যাম্পিয়ার মানের ফিউজ আমরা ব্যবহার করব। ইলেকট্রিক কাটলি ইস্ত্রির জন্য আমরা 15 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করব। 15 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করব। দেখো তোমরা যদি 15 অ্যাম্পিয়ার ফিউজটি টিভিতে আর 5 অ্যাম্পিয়ার ফিউজটি কেটলিতে ব্যবহার করো তাহলে কিন্তু দুটো যন্ত্রই নষ্ট হয়ে যাবে। 15 অ্যাম্পিয়ারের ফিউজ যদি তোমরা এখানে ব্যবহার করো, টিভির মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ গেলে টিভি নষ্ট হয়ে যায়। তাহলে 15 অ্যাম্পিয়ারের ফিউজ যদি আমরা দিই তাহলে টিভির মধ্যে দিয়ে অনায়াসে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে এবং টিভিটি নষ্ট হয়ে যাবে। তাহলে 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগালে কি হবে, 5 অ্যাম্পিয়ারের ফিউজ যদি তুমি লাগাও তাহলে কোনো কারণে যদি বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ফিউজটি নষ্ট হয়ে যাবে এবং তোমার টিভি সার্কিটটি ঠিক থাকবে। তাহলে নির্দিষ্ট মাত্রা সঠিক মাত্রার ফিউজ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক ক্যাটলিতে যদি তুমি 5 অ্যাম্পিয়ার মানের ফিউজ ব্যবহার করো তাহলে ইলেকট্রিক ক্যাটলিতে কোনো লাভ হবে না, কারণ ইলেকট্রিক ক্যাটলিতেই বেশি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। তাহলে 5 অ্যাম্পিয়ারের উপরে বিদ্যুৎ প্রবাহিত হলে তোমার ফিউজটি নষ্ট হয়ে যাবে। তাহলে ক্যাটলিতে যে নির্দিষ্ট কাজে আমরা ব্যবহার করি সেই কাজটি আমরা করতে পারবো না, কারণ ক্যাটলিতে একটি নির্দিষ্ট মাত্রার নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ অবশ্যই যেতে হবে। বাড়ির মেন ফিউজ 30 বা 60 অ্যাম্পিয়ার হয়ে থাকে। আমরা কিছু বাড়ির কাজ দিচ্ছি। 5 অ্যাম্পিয়ার ফিউজের অর্থ কি তোমরা গুলো চেষ্টা করবে নিজেরা করে নিতে। আমি একটু করে বলছি 5 অ্যাম্পিয়ারের ফিউজ অর্থ কি। 5 অ্যাম্পিয়ারের ফিউজের অর্থ হলো ওই বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটি নষ্ট হয়ে যাবে। বিদ্যুতের কার্যকর ব্যবহার লিখো। বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতা কিভাবে সৃষ্টি করবে, বিদ্যুৎ অপচয় রোধে কিভাবে আমরা কি হব, সচেতন হব।
আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই উপভোগ করেছো। সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য।